নমস্কার বন্ধুরা, গল্প সম্ভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য পড়ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প তাল নবমী। ঝমঝম বর্ষা, ভাদ্র মাসের দিন। আজ দিন 15 ধরে বর্ষা নেমেছে, তার বিরাম নেই, বিশ্রামও নেই। ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে আজ দুদিন হাঁড়ি চড়েনি। ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ, জমিজমার সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে ক্লেশে সংসার চলে। এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্রকন্যা অনাহারে আছে। ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র। যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে। ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে, ছেলেপুলেরা দুবেলা পেট পুরে খেতে পারে। নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে। নেপালের বয়স 12 বছর, গোপালের 10। কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাই সংসারের উপর বিরক্ত হয়ে উঠেছে। নেপাল বলল, এই গোপলা, খিদে পেয়েছে না তোর? গোপাল ছিপ চাস্তে চাস্তে বলল, হু দাদা, মাকে গিয়ে বল আমারও পেট চুই চুই করছে। মা বকে, তুমি যাও দাদা। বকুক গে, আমার নাম করে মাকে বলতে পারবি নে? এমন সময় পাড়ার শিবু বাটুজ্জের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে, ও চুনি, শুনে যা। চুনি বয়সে নেপালের চেয়ে বড়, অবস্থাসম্পন্ন গৃহস্থের ছেলে, বেশ চেহারা। নেপালের ডাকে সে ওদের উঠানোর বেড়ার কাছে দাঁড়িয়ে বললে, কি আয়না ভেতরে? না, যাব না, বেলা যাচ্ছে, আমি ঝটি পিসিমাদের বাড়ি যাচ্ছি, মা সেখানে রয়েছে কিনা ডাকতে যাচ্ছি। কেন, তোর মা এখন সেখানে? যে ওদের ডাল ভাঙতে গিয়েছে, তাল নবমীর ব্যর্থ আসছে এই মঙ্গলবার, ওদের বাড়ি লোকজন খাবে। সত্যি? তা জানিস না বুঝি? আমাদের বাড়ির সবাইকে নেমন্তন করবে, গায়েও বলবে, আমাদেরও করবে। সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে? চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে, আজ কি বার রে, তা তুই কি জানিস? আজ শুক্রবার বোধ হয়, মঙ্গলবারে নেমন্তন্ন। গোপাল বললে, কি মজা না দাদা? চুপ করে থাক, তোর বুদ্ধি শুদ্ধি নেই, তাল নবমীর ব্যর্থয় তালের বড়া করে, তুই জানিস? গোপাল সেটা জানতো না, কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল। সত্যি তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয়। ঘনিয়ে এসেছে কাছে, আজ কি বার সে জানে না, সামনের মঙ্গলবারে নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই। দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পড়ে জটি পিসিমার বাড়ি। নেপাল বললে, তুই দাঁড়া, ওদের বাড়ি ঢুকে দেখে আসি, ওদের বাড়ি তালের দরকার হবে যদি তাল কেনে। এ গ্রামের মধ্যে তালের গাছ নেই, মাঠে প্রকাণ্ড তাল দেখি, নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে। জটি পিসিমার সামনেই দাঁড়িয়ে, তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী, ভালো নাম হরিমতি, গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা। পিসিমা বললেন, কিরে, তাল নেবে পিসিমা? হ্যাঁ নেব বই কি, আমাদের তো দরকার হবে মঙ্গলবার। ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে। জটি পিসিমা বললেন, পেছনে কে রে? গোপাল, তা সন্ধ্যাবেলা দুই ভাই গিয়েছিলি কোথায়? নেপাল সলজ্জ মুখে বললে, মাছ ধরতে। বেলি? ওই দুটো পুঁটি আর একটা ছোট বেলে। তাহলে যাই পিসিমা। আচ্ছা এসো, সন্ধ্যা হয়ে গেল, অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে। জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না, বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখ করলেন না। যদিও দুজনের আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন। এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফিরে জিজ্ঞেস করলে, তাল নেবেন তাহলে? তাল তা দিয়ে যেও বাবা। কটা করে পয়সায়? দুটো করে দিচ্ছি পিসিমা। তা নেবেন আপনি? তিনটে করেই নেবেন। বেশ, কালো হেরে তাল তো, আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন, ভালো তাল চাই।
মিশকালো তাল পাবেন, দেখে নেবেন আপনি। গোপাল বাইরে এসেই দাদাকে বললে, কবে তাল দিবি দাদা? কাল। তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা। নেপাল আশ্চর্য হয়ে বলল, কেন রে? তাহলে আমাদের নেমন্তন্ন করবে, দেখিস এখন। তোর তা হয় না, আমি কষ্ট করে তাল করব আর পয়সা নেব না? রাত্রি বৃষ্টি নামে, হু হু বাদলার হাওয়া, সেই সঙ্গে পূব দিকের জানালার কপাট দড়ি বাঁধা, হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না, তার যেন ভয় ভয় করে। সে শুয়ে শুয়ে ভাবছে, দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নেমন্তন্ন করবে না, তা কখনো করে? খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে, কেউই তখনও ওঠেনি। রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে, সামান্য একটু টিপটিপ বৃষ্টি পড়ছে। গোপাল এক ছোটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির দ্বারে। মাঠে এক হাঁটু জল আর কাদা। গ্রামের উত্তর পাড়ার গণেশ কাগওয়ার লাঙ্গল ঘাড়ে এত সকালে মাঠে যাচ্ছে। ওকে দেখে বললে, কি খোকা ঠাকুর, যাচ্ছ কেন এত ভোরে? তালকুড়োতে দিঘির পাড়ে, বড্ড সাপের ভয় খোকা ঠাকুর, বর্ষাকালে ওখানে যেও না একা একা। গোপাল ভয়ে ভয়ে দিঘির তাল পুকুরে তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগল। বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে, সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা তিনেক ছোট তাল পাওয়া গেল। ছেলে মানুষ, এত তাল বয়ে আনার সাধ্য নেই। দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির। জটি পিসিমা সবে মাত্র সদর দৌড় খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন। ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন, কি রে খোকা? গোপাল একগাল হেসে বলল, তোমার জন্য তাল এনেছি পিসিমা। জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতর চলে গেলেন। গোপাল একবার ভাবলে তাল নবমী কবে জিজ্ঞেস করে, কিন্তু সাহসে কুলোই না তার। সারাদিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে। ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকোল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে, বাইশজার নুয়ে নুয়ে পড়ছে বাদলার হাওয়ায়, বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে। গোপাল জিজ্ঞেস করলে, ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা? গোপালের মা বললেন, নতুন জলে ডাকে, এখন পুরনো জলে তাতে আমোদ নেই ওদের। আজ কী বার মা? সোমবার। কেন রে, বারের খোঁজে তোর কী দরকার? মঙ্গলবার তাল নবমী না মা? তা হয়তো হবে, কি জানি বাপু, নিজের হাড়িতে চাল জোটে না, তাল নবমীর খোঁজে কী দরকার আমার? সারাদিন কেটে গেল। নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে, জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে, কোথায় পেলি তুই? আমি তাল দিতে গেলে পিসি বললেন, গোপাল তাল দিয়ে গেছে, পয়সা নেয়নি। কেন দিতে গেলি তুই? একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম। ওরা নেমন্তন্ন করবে, দেখিস দাদা, কাল তো তাল নবমী, সে এমনি নেমন্তন্ন করবে, পয়সা নিলেও করবে, তুই একটা বোকা। আচ্ছা দাদা, কাল তো মঙ্গলবার না? হু। রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না, বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকের জাগ চলছে। জানালা দিয়ে সেদিকে চেয়েছে, সে ভাবে কাল সকাল তো হলে হয়, কতক্ষণে যে রাত পোহাবে। জটি পিসিমা আদর করে ওকে বললেন, খাওয়ানোর সময়, খোকা কাকুরের ডালনা আরও নিবি, মুগের ডাল বেশি করে মেখে নে। জটি পিসিমার বড় মেয়ে লাবণ্য দিয়ে একখানা থালায় গরম গরম তেল পিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললে, খোকা কখানা নিবি তেল পিটুলি? বলে লাবণ্য দিয়ে থালাখানা উপর করে তার পাতে ঢেলে দিল। তারপর জটি পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া, হেসে বললেন, খোকা যাই, তাল কুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হলো, খা খা, আজ যে তাল নবমী রে, কত কি চমৎকার ধরনের রাতা তরকারির গন্ধ বাতাসে, খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে। গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল, সে বসে বসে খাচ্ছে, কেবলই খাচ্ছে, সবারই খাওয়া শেষ ও তবু খেয়েই যাচ্ছে। লাবণ্যদী হেসে হেসে বলছে, আরো নিবি তিল পিটুলি? ও গোপাল, হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানালার পাশে বর্ষার জলে ভেজা জবজার তাদের সেই আদা গাছটা, সে শুয়ে আছে তাদের বাড়িতে।
মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে। মা পাশে দাঁড়িয়ে বলছেন, ওঠ ওঠ, বেলা হয়েছে কত? ম্যাক করে আছে তাই বোঝা যাচ্ছে না। বোকার মতো ফ্যালফ্যাল করে সে মায়ের মুখের দিকে চাইয়ে রইল। আজ কী বার মা? মঙ্গলবার। তাও তো বটে, আজই তো তাল নবমী। ঘুমের মধ্যে ওসব কী হিজিবিজি স্বপ্ন সে দেখছিস? বেলা আরও বাড়ল, গণ মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে। গোপাল দরজার সামনে একটা কাঠের গুড়ির উপর ঠায় বসে রইল। বৃষ্টি নেই একটু, ম্যাঘ জমকাল আকাশ, বাদলের সজল হাওয়ায় গা শিরশির করে। গোপাল আশায় আশায় বেশি বসে রইল বটে, কিন্তু কই, পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না। অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চকর্তি তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলছেন। তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে শানু, তার পেছনে কালী বড় বারজ্যের বড় ছেলে পাঁচু ও পাড়ার হরেন। গোপাল বাবলে এরা যায় কোথায়? ইদুলটি চলে যাবার কিছু পরে বুড়ু নবীন ভট্টাচার্য ও তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলছেন। দিনু ভট্টাচার্যের ছেলে কুরুরাম ওকে দেখে বললে, এখানে বসে কেন রে, যাবি নে? গোপাল বললে, কোথায় যাচ্ছিস তোরা? জটি পিসিমাদের বাড়ি তাল নবমী নবন্তন্য খেতে, করেনি তোদের? ওরা বেছে বেছে বলেছে কি না, সবাইকে তো বলেনি। গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশেহারা হয়ে গেল, রেগে দাঁড়িয়ে উঠে বললে, কেন করবে না আমাদের নেমন্তন্ন, আমরা এরপরে যাব। রাগ করবার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে গুরুরাম অবাক হয়ে বলল, বারে তাও তো রাগ করছিস কেন, কি হয়েছে? ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল, বোধহয় সংসারের অবিচার দেখেই। পথ্যে সে বসে আছে কদিন থেকে, কিন্তু তার কেবল পথ্যই সার হলো। তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু, হিতেন দেবেন গুটোকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তারা বাড়ির সামনে দিয়ে জ্যোতি পিসিমাদের বাড়ির দিকেই চলে গেল। ধন্যবাদ সবাইকে।